বিনা সাহা টেকনিক্যাল মোড়ে তিন বছরের মেয়েকে নিয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকেও উঠতে পারেননি বাসাবর গাড়িতে শুধু বিনা সাহাই না রাজধানীর আসাদ গেট টেকনিক্যাল মোড়ে অনেকেই অপেক্ষা করেন গণপরিবহনের জন্য মাঝে মাঝে গন্তব্যের গাড়ির দেখা মিললেও যাত্রীদের ভিড়ে বাসে ওঠার অবস্থা নেই আগের তুলনামূলক আজকে গাড়ি ঘোড়া নাই লোকাল গাড়ি কোনো চলে না তেলের দাম বেড়েছে এই জন্য দুই একটা বি ছাড়া আর খুব বেশি একটা চলছে না আর যাই দুই একটা দুইটা আসতেছে অনেক মানুষ গাদাগাদি করে যাচ্ছে যাইতে পারতেছে না অনেক সময় ধরে দাঁড়ায় আছে আর কি গাড়ি এখন পাইতেছে না আমি যাব সেই চান্দরা তারপরেও যাইতে পারতেছে না এনে প্রায় প্রায় এক ঘন্টা ধরে দাঁড়ায় আছে সায়দাবাদ গাড়ি পাই না তারপরে এখন উঠছি তিরিশ টাকা আর বাড়া চল্লিশ টাকা দশ টাকা বেশি লেগে যারা গণপরিবহন পেয়েছেন তাদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া অভিযোগ যাত্রীদের আগে যেখানে এখানে দশ টাকা আসা যেত সেটা এখন পনেরো টাকা বলতেছে ওটার সময় তেলের দাম বাড়ার কারণে সুযোগ নিচ্ছে ভিত্তিক পরিবহন সিএনজি ও অটোরিক্সা ভাড়া বাড়িয়েছে তারাও চেঞ্জিতে যাওয়া সম্ভব টাকা বেশি লাগে টাকা বেশি লাগে টাকা টাকা আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি ভাড়া সিএনজি পাঠাও তো অবশ্যই স্বাভাবিকভাবে বেশি চাচ্ছে এখন মহাসড়কে প্রয়োজনের তুলনায় কম পরিবহন চলাচল করছে আমরা তো পাঁচশো পঞ্চাশ টাকার করতাম এখন একশো টাকা দিলাম বেশি যে একটা গাড়ি আমরা যে ছাড়বো ওখান থেকে যে ঘুরে আসবে। যে খরচটা হবে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসার আগেই দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া অভিযোগ যাত্রীদের আগের ভাড়ার থেকে প্রতি পাঁচশো টাকার ভাড়ার বিপরীতে বর্তমানে সাতশো টাকা নিচ্ছে কালকে আমি রাস্তায় বেরিয়েছি পনেরো টাকা ভাড়া আজকে কেন বিশ টাকা ভাড়া আবার এখানে এসে শুনতেছি পাঁচশো টাকা ভাড়া কেন শুনতেছি সাতশো টাকা ভাড়া এদিকে আলোচনা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব কমিটি বসে যেটা নির্ধারণ করবে সেখানে আমরাও একজন মেম্বার আমিও একজন মেম্বার সে কমিটির সেখানে বিভিন্ন সংস্থা লোকজন থাকে ওদেরকে নিয়ে কমিটিটা সেটাতে যা নির্ধারণ করবে সেটা আমরা মেনে নেব বিকেলে ভাড়া সমন্বয় বিআরটি সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা দূরপাল্লার গাড়ি আরিফ হোসেন এখন ঢাকা